বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। এই ভিডিওটি আমরা ধারণ করেছি সৌদি আরবের এয়ারপোর্ট এবং বিমানের ভিতর, সৌদি এয়ারলাইন্স বিমানের ভিতর এবং ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য। সৌদি আরব থেকে আসার পথে এই ভিডিওটি আমরা করেছিলাম। যখন সৌদি আরব এয়ারপোর্টে ছিলাম তখন সৌদি আরব এয়ারপোর্টের ভিতরের কিছু দৃশ্য আপনাদের জন্য ধারণ করেছি। যখন বিমানে উঠছিলাম সৌদি আরব এয়ারলাইন্সে তখন কিন্তু বিমানের ভিতরের ছোট্ট কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরেছি। যখন বাংলাদেশের ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম ঠিক তখনই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদের জন্য ছোট্ট কিছু ভিডিও ধারণ করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অনেকেই গিয়েছেন, অনেকেই জাননি, অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। আপনাদের কারো কারো ভালো লাগবে, কারো কারো নাও লাগতে পারে। তারপরও আমরা চেষ্টা করছি আমাদের এই ভিডিওটি যদি ন্যূনতম কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সার্থকতা। আমরা সবসময় সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও দিয়ে থাকি, সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি। তাই যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এক একটি করে কমেন্ট করবেন। যারা এখনও সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করেননি, লাইক দিয়ে বন্ধু হয়ে যাননি, আপনারা আমাদেরকে লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি, প্রথম দৃশ্যটা সৌদি আরবে এয়ারপোর্ট থেকে ধারণ করা। এরপরের দৃশ্যটা হচ্ছে বাংলাদেশ সে আসার সময় সৌদি আরব এয়ারলাইন্সের ভিতরে আমরা তুলেছিলাম। পরবর্তীতে বাংলাদেশের রাজধানী ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য দিয়েই কিন্তু আমরা শেষ করেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ। ده حيناوة.